হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় জিএসসি ছোট ভাই ও বোনেরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমরা এবার অনেকেই টেনশনে আছো যে সিলেবাস কী চেঞ্জ হয়েছে কী হয় নাই। তোমরা আমার সাথে থাকো এবং জানতে পারবে জিএসসি পরীক্ষার সিলেবাস কেমন কী হবে। আজ তোমাদেরকে একটি সিলেবাসের ধারণা দেবো যেটি এখনও প্রজ্ঞাপন হয়নি, শুধুমাত্র মিটিংয়েই সীমাবদ্ধ ছিল। যাই হোক, এবারে যে সিলেবাসটি হতে পারে 2018 সালে জিএসসি পরীক্ষার্থীদের জন্য সেটা তোমরা দেখো। আমি একটি পিকচার আকারে কিছু লেখা দিচ্ছি, এটি আমার মুখের কথা না, এটি হলো সেই মিটিংয়ের প্রজ্ঞাপনের কথা। মঙ্গলবার গত রাতে যে মিটিংটি হয় সন্ধ্যার সময়, সেই মিটিংয়ের এখন তোমরা দেখো। এই বছর অষ্টম শ্রেণীর শিক্ষা সমাপনী জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষার 60টি বিষয় নিয়ে পরীক্ষা হবে। নাম্বার থাকবে 650। তার ভিতরে কৃষি শিক্ষা এবং গার্হস্থ্য বিজ্ঞান বিষয়টি আর থাকতেছে না তোমাদের উপর চাপ কমানোর জন্য। আর একটি বিষয় হলো এখানে বাংলা যে দুটি সাবজেক্ট ছিল, বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র, এটি একত্রে 100 নম্বরের পরীক্ষা হবে। ইংরেজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র, এটিও 100 নম্বরের পরীক্ষা হবে। যেহেতু 100 মার্কের পরীক্ষা হবে, সেহেতু দুটি সাবজেক্ট কমে যাবে। আর এর সাথে গণিত, বিজ্ঞান, ধর্ম, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় এবং তথ্যের জন্য 50 নম্বর বরাদ্দ। এই মোট 60টি সাবজেক্ট মিলিয়ে 650 নম্বরের পরীক্ষা নেওয়া হবে এই বছর। এটি মন্ত্রণালয় থেকে প্রস্তাব প্রদান করা হয়েছে, এখনও প্রজ্ঞাপন হিসেবে সিদ্ধান্ত মানে প্রজ্ঞাপন আকারে আসেনি, তারা সিদ্ধান্তই গ্রহণ করেছে। সো আজ রাখি, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করো নাই, তারা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমরা নতুন নতুন ভিডিও পাবা। এর পরবর্তীতে আমি তোমাদের রিসেন্ট যে ব্রেকিং নিউজের নিউজগুলো থাকবে সেই নিউজগুলো নিয়ে আলোচনা করবো। ওকে, আল্লাহ হাফেজ।